আমার পার্সে 2000 টাকা দুটো নোট ছিল, এখন দেখছি না, তুমি দেখেছো? না আমি তো দেখিনি। পূজা, তুমি আবার আমার পার্স থেকে টাকা সরিয়েছো। তোমাকে না বলেছি এভাবে না বলে পার্স থেকে টাকা সরাবে না? পূজা, আমার পার্সে 2000 টাকা দুটো নোট ছিল, এখন দেখছি না, তুমি দেখেছো? না আমি তো দেখিনি। জানো না সে কি, মানে টাকাটা পার্স থেকে কোথায় যাবে? আমি কি করে জানবো কোথায় যাবে? পূজা, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ থাকে না, টাকাটা গেল কোথায়? হ্যাঁ আমি নিয়েছি। তুমি নিয়েছো, তাহলে সেটা প্রথমেই আমাকে বলতে পারতে। আমাকে না বলে পার্স থেকে এরকম লুকিয়ে লুকিয়ে টাকা নেওয়ার কি মানে? তোমার টাকা দরকার ছিল আমাকে বলতে, আমি তোমাকে দিতাম। এরকম আমাকে না জানিয়ে পার্স থেকে টাকা নিও না প্লিজ। পূজা, টিফিন দাও। দেখো পার্সটা ঘরে ফেলে এসেছি, পার্সটা দাও তো। দেরি হয়ে গেল গো। আবার কি হলো? আমাকে 1000 টাকা দাও না। কি করবে 1000 টাকা? লাগবে, দাও না। আরে এই তো পরশুদিন তোমাকে 2000 টাকা দিলাম, তার 2-3 দিন আগে 1000 টাকা নিলে, এত টাকা নিয়ে তুমি করোটা কি? আমার লাগবে, আমি সেই জন্য তো চাইছি, এত কথা বলছো কেন, দিয়ে দাও। আরে বাবা, 1000-2000 টাকাটা ব্যাপার নয়, চাইলে আমি তোমাকে 10000 টাকাও দিতে পারি, কিন্তু টাকাটা নিয়ে করবে কি সেটা তো বলবে। অত কৈফিয়ত আমি দিতে পারবো না, আমার লাগবে আমাকে দাও। পূজা, তুমি আবার আমার পার্স থেকে টাকা সরিয়েছো। তোমাকে না বলেছি এভাবে না বলে পার্স থেকে টাকা সরাবে না? আরে আমার তো একটা প্ল্যানিং থাকে, দুমদাম তুমি পার্স থেকে টাকা সরিয়ে নাও। কি করো তুমি এত টাকা নিয়ে? তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পার্স থেকে কিন্তু তুমি টাকা সরাবে না। কি গো, চা খাবে তো? বসো, আমি নিয়ে আসছি। কিছু কি হয়েছে? তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? কি হয়েছে? কি আবার হবে? অফিস থেকে সাসপেন্ড করেছে, অফিসের অ্যাকাউন্টে একটা বড় সড়ো গণ্ডগোল দেখা দিয়েছে, টাকার গোলমাল। এখন অফিস অথরিটি ভাবছে যে সেই টাকা নাকি আমি চুরি করেছি। মানে সে কি? সারা মাসের সংসার খরচ চালিয়ে মাসের শেষে একটা টাকা থাকে না যেটা সেভিংস করব। তাছাড়া তুমি তো আছোই, আমার সামনে পেছনে ক্রমাগত আমার পকেট থেকে টাকা সরাচ্ছ, এখন বোঝো? অফিসকে চ্যালেঞ্জ জানিয়ে একটা ভালো উকিল নিয়ে যে কেসটা লড়বো, সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। চোরের বদনাম নিয়ে ঘুরতে হবে। সব ঠিক হয়ে যাবে, তুমি এত ভেবো না। এই নাও।
এই পরিস্থিতিতে এই টাকাগুলো তোমার এখন কাজে লাগবে। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তোমার কাছে। আমার কাছে মানে? তুমি ওই টাকাগুলো জমিয়ে রাখতে? আমি তো ভাবতাম যে ওই টাকাগুলো তুমি বাজে খরচ করে উড়িয়ে দাও। না মশাই, মধ্যবিত্ত ঘরের বউরাই হচ্ছে বরের পিগি ব্যাংক, লক্ষ্মীর ভার। আমি তো জানি তুমি টাকা রাখতে পারো না, তাই জন্যই তো সবসময় তোমার পকেট থেকে আলাদা করে সরিয়ে রাখতাম, আবার কখনো কখনো এক্সট্রা করে চেয়েও রাখতাম, যাতে এমার্জেন্সিতে তোমার হাতে তুলে দিতে পারি। তোমার কাছে এসে বসো। বিশ্বাস করো আমায়। নিজের থেকেও বেশি। কি হচ্ছে? আমরা যদি এই ফ্ল্যাটটা ছেড়ে একটা ছোট ফ্ল্যাটে শিফট করি, তোমার খুব অসুবিধা হবে তাই না? না, কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে পদ্মপাতার নিচেও সংসার করতে পারি। এত ভালোবাসো আমায়? যতটা মুখে বলি তার থেকে অনেক বেশি ভালোবাসি। বিয়ের পর তুমি আমার হাত ধরে এই ছোট্ট ফ্ল্যাটটা এসে উঠেছে, তোমাদের অত বড় বাড়িটা ছিল, এখানে এসে আমার এই ব্যাচেলার লাইফের ঘরটাকে বাড়ি বানিয়ে দিয়েছ। থ্যাংক ইউ। তুমি তো আমার শক্তি, তুমি ছিলে বলেই তো আমি পেরেছি। এবার তোমাকেও পারতে হবে। যারা আমার বরের নামে বদনাম রটিয়েছে, এবার তাদেরকে যোগ্য শাস্তি দিতে হবে। পাশে থাকবে তো? নিঃশ্বাসের মতো।